রাষ্ট্র হিসেবে দেউলিয়া ঘোষণা করেছে লেবানন, সেই সঙ্গে দেশটির কেন্দ্রীয় ব্যাংকও। দেশটির উপপ্রধানমন্ত্রী সাদেহ আল শামি স্থানীয় একটি টিভি চ্যানেলের মাধ্যমে এই কথা ঘোষণা দেন। এ নিয়ে বিস্তারিত থাকছে রাকিব হাসানের রিপোর্টে। দীর্ঘ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার জেরে রাষ্ট্র হিসেবে দেউলিয়া ঘোষণা করেছে পশ্চিমা এশিয়ার দেশ লেবানন। গেল সোমবার লেবাননের টেলিভিশন সংবাদ মাধ্যম আল জাদিদ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী সাইদ আল সামি। সাক্ষাৎকারে আল সামি বলেন, ব্যাংক ডুলিবানের মতো আমাদের দেশও দেউলিয়া হয়ে গেছে। বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি নিয়ে চলছি আমরা এবং চেষ্টা করে যাচ্ছি জনগণের ভোগান্তি যেন কিছুটা হলেও কমাতে পারি। ক্ষতির ভাগাভাগি নিয়ে মতবিরোধের কোনো অবকাশ নেই জানিয়ে তিনি আরো বলেন, যে ক্ষতি হয়েছে তা রাষ্ট্র এবং কেন্দ্রীয় ব্যাংক সহ অন্যান্য ব্যাংক এবং আমানতদারীরা তা ভাগাভাগি করে নেবেন। এদিকে 2019 সালের শেষ দিক থেকে মারাত্মক মাত্রার অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে লেবানন। সেই সঙ্গে দেশটির মুদ্রার মান অত্যধিক হারে হ্রাস পায়, এমনকি দেশটির 90% পর্যন্ত মুদ্রার মান পড়ে গেছে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়। এই অবস্থায় দেশটির সাধারণ মানুষেরা তাদের দৈনন্দিন চাহিদাগুলো পূরণ করতে হিমশিম খাচ্ছে। এক কঠিন সময় পার করছে দেশটির সাধারণ জনগণ। খাদ্য, পানি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মতো মৌলিক চাহিদাগুলো অধরা হয়ে গেছে তাদের কাছে। জ্বালানি সংকটে বিদ্যুৎ ব্যবস্থাও ধস নেমেছে। মূলত করোনা ভাইরাস মহামারী ও বৈরুত বন্দরে 2002 সালে ভয়াবহ বিস্ফোরণ পরিস্থিতিতে জটিল করে তোলে। ওই বিস্ফোরণে 216 জন মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরো কয়েক হাজার মানুষ। বিস্ফোরণের ভয়াবহতা এমন ছিল যে রাজধানীর একটি অংশ ধ্বংস হয়ে যায়। দেশটির এই অর্থনৈতিক দুরবস্থার জন্য রাজনৈতিক অস্থিতিশীলতাকেই দায়ী করা হচ্ছে। 2019 সালের অক্টোবর গৃহযুদ্ধের অবসানের পর থেকে গৃহযুদ্ধে নেতৃত্ব দানকারী নেতারা দেশটির রাজনৈতিক নেতা হিসেবে দায়িত্ব নিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়েন। ফলে ক্রমেই চরম বিপর্যয়ের দিকে এগিয়ে যায়, যার ফলশ্রুতিতে এবার দেউলিয়া হলো দেশটি। রাকিব হাসান, আরটিভি।